চিড় ধরেছে। বিগত কয়েকদিন ধরেই অসহ্য পায়ের যন্ত্রণায় ভুগছেন অভিনেতা অঙ্কুশ হাজরা, কিন্তু পায়ের সেই বেহাল অবস্থা নিয়েই শুট চালিয়ে যাচ্ছেন টলিউড অভিনেতা। একেই বলে কাজের প্রতি নিষ্ঠা। শুটিং করতে গিয়েই বিপত্তি চুট পেয়েছেন দিন কয়েক আগেই, তবে খুব একটা পাত্তা দেয়নি, তাই নিয়েই শুট চালিয়ে যাচ্ছিলেন। তবে সহ্য করতে না পেরে সম্প্রতি এক্সরে করান, তাতেই ধরা পড়ে যে অভিনেতার বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে। নিজেই ছবি পোস্ট করে জানান দিয়েছেন অভিনেতা। সেখানে দেখা গেল অঙ্কুশের পরনে ফ্র্যাকচার শু। ক্যাপশনে লিখেছেন, যাই হোক না কেন, শু চালিয়ে যাওয়াই কাজ, এটাই অভিনেতাদের জীবন। চিকিৎসক কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বটে, কিন্তু এখন শুটিং ফ্লোর ছেড়ে বেশি বিশ্রাম নিতে নারাজ অঙ্কুশ। কেন কারণটাও নিজেই জানালেন অভিনেতা। সামনেই পুজো, পরপর কয়েকটা শুট রয়েছে, পুক্ত শিডিউল, কাঁধে অনেক দায়িত্ব, তাই আপাতত বিশ্রাম নেওয়ার সম্ভব হয়নি অঙ্কুশের। দুই দিন বিশ্রাম নিয়েছেন, সেটাই যথেষ্ট অভিনেতার কাছে। আজ থেকে অর্থাৎ 24 সেপ্টেম্বর থেকে ডান্স বাংলা ডান্সের সেটে ফিরছেন আবার তিনি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্র্যাকচার শু পরেই শুট সারবেন। এখানেই শেষ নয়, পায়ের চোট নিয়ে প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে সম্প্রতি প্রেক্ষা গিয়ে ছবিও দেখতে গিয়েছিলেন। আসলে বড় পর্দায় সিনেমা দেখার মজা উপভোগ করতেই এই কাণ্ড। কাজের প্রতি নিষ্ঠা আর ভালোবাসা থেকেই গুড়ালির হারে চির নিয়েও শুট চালিয়ে যাচ্ছেন অঙ্কুশ। আর সেই ছবি দিতে নেট মাধ্যমে তার আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। অভিনেত্রী পায়েল সরকারও উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।